অপরূপ মায়াবী এক দ্বীপ, নীল জলরাশির মধ্যে এক সবুজ ভূখণ্ড। প্রথম দেখাতে চোখ জোড়াতে বাধ্য, মনে হবে এ যেন কোন কল্পনার রাজ্য। কিন্তু এই দ্বীপটি ভয়ঙ্কর দ্বীপ হিসেবে সবার কাছে পরিচিত। দ্বীপটির নাম পোভেগ্লিয়া আইল্যান্ড। চারদিকে জলবেষ্টিত এই দ্বীপটির একটির মধ্যে এগিয়ে গেলে সৌন্দর্যের বদলে আপনার নজর কাড়বে এর ভয়ার্থ আর্তনাদ। এখানে পরতে পরতে ছড়িয়ে আছে আতঙ্ক আর ভয়। কিভাবে এই দ্বীপটি সবার কাছে অভিশপ্ত হয়ে উঠল, এ সম্পর্কে আলোচনা করা হবে ভোজবিদ্যা চ্যানেলে এই পর্বে। ভোজবিদ্যা চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ইতালির ভেনিস ও লিডো অঞ্চলের মধ্যে অবস্থান ছোট দ্বীপ পোভেগ্লিয়ার। লেগুন সেন্ট মার্কস স্কোয়ারে অবস্থিত এই দ্বীপ পোভেগ্লিয়ার ভেনিস হিসেবে পরিচিত। এই দ্বীপে রয়েছে মাত্র 17 একর জায়গা, যার পুরোটাই জুড়ে রয়েছে নানা ভৌতিক কাহিনী। প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত পোভেগ্লিয়া আইল্যান্ড 421 খ্রিস্টাব্দের প্রথম বসতি গড়ে ওঠে। তখন থেকে দ্বীপে ছিল না কোনো শাসকের কড়াকড়ি, করের বোঝা বা আইন আদালতের ঝামেলাও তেমন একটা ছিল না। ফলে বেশ কয়েক শতাব্দী ধরে দ্বীপের অধিবাসীরা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। 9 শতকের দিকে দ্বীপের জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে, ফলে বাড়তে থাকে দ্বীপের গুরুত্ব। এই সময়টার দ্বীপটি ছিল উপদেষ্টা শাসকের অধীনে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই দ্বীপ দখল নিতে চায় একাধিক শাসক গোষ্ঠী। এই নিয়ে 14-10 শতকে ভেনেটিয়ানস ও জিনিয়ানসদের মধ্যে বাধে রক্তক্ষয়ী এক যুদ্ধ। সেই যুদ্ধে দ্বীপের বাসিন্দারা অশ্রু জল মুছতে মুছতে দ্বীপ ত্যাগ করে। সেদিনের যুদ্ধে জয়ী হয় ভেনেটিয়ান সরকার। তবে এর যুদ্ধ ব্যবহৃত হয় প্রচুর কামান ও গুলি। সেই গোলাগুলির শব্দ আজও রাতের অন্ধকারে দ্বীপটি প্রতিধ্বনিত হয়। দ্বীপটি জনশূন্য হয়ে পড়ে। ভেনিস সরকার ক্যামান্তলিসদের সন্ন্যাসীদের এই দ্বীপে থাকার প্রস্তাব জানায়। তবে সন্ন্যাসীরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। পরে দ্বীপটির চারপাশে 5টি অষ্টভুজ আকৃতির খাল নির্মাণ করা হয়। দ্বীপের প্রবেশদ্বারকে সৈন্য দিয়ে রক্ষা ও নিয়ন্ত্রণ করা শুরু হয়। 18-10 শতকে দ্বীপটিতে একটি অস্থায়ী বন্দর নির্মাণ করা হয়। তখন এটি ব্যবহার হতে থাকে জাহাজ বন্দর হিসেবে। দ্বীপটি বিভিন্ন দেশের জাহাজের মালপত্র ওঠানামার জন্য ব্যবহার হতে থাকে। 1348 সালটি পোভেগ্লিয়া দ্বীপের জন্য এক আতঙ্কের বছর, কারণ এই সময় দ্বীপের নোঙর ফেলা 2টি জাহাজে বিবনিক প্লেগ দেখা দেয় এবং এই রোগে আক্রান্ত 2 জন মারা যায়। কিন্তু এখানে কাজ করা শ্রমিক ও অতিথিদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়নি। এতে প্লেগের মহামারী আশপাশের অঞ্চলগুলো ছড়িয়ে পড়ে, শয়ে মানুষ মারা যেতে থাকে। চিকিৎসা করে কোনো লাভ হচ্ছিল না। শেষ পর্যন্ত বন্দরটি সিল করে দেওয়া হয়, জনশূন্য হয়ে পড়ে পোভেগ্লিয়া। পরবর্তীতে ইতালির বিভিন্ন শহরে প্লেগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে। তখন প্লেগ রোগে আক্রান্তদের ওই জনমানব শূন্য দ্বীপে পাঠানো হতো। রোগীরা মৃত্যুর প্রহরের অপেক্ষা করতেন সেই নির্জন দ্বীপে। ফলে এই দ্বীপটি ক্রমান্বয়ে পরিণত হয় সংক্রামিত রোগীর নির্বাসন কেন্দ্রে। ক্রমান্বয়ে বাড়তে থাকে রোগীর সংখ্যা, এতে দিশাহারা হয়ে ওঠে ইতালি সরকার। সরকারি এক নির্মম নির্দেশে ওই দ্বীপের জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল 160,000 মানুষ। সেই থেকে মৃত মানুষেরা হাজারো কঙ্কাল ছড়িয়ে পড়ে দ্বীপের চারপাশে। মৃত মানুষেরা কঙ্কালে ভরে ওঠা পোভেগ্লিয়া দ্বীপ এরপর থেকে মৃত্যুপরি বা ইস আইল্যান্ড অফ ডেড নামে পরিচিত পেতে থাকে পোভেগ্লিয়া। এত মানুষকে একসঙ্গে জীবন্ত পুড়িয়ে মারা নির্মম ঘটনা দ্বীপটিকে রহস্যময় করে তোলে। অনেকেই বিশ্বাস করতে থাকেন মারা যাওয়া সেই মানুষগুলোর অতৃপ্ত আত্মা ঘুরে ফেরে এই দ্বীপে। 20 শতাব্দীতে এসে দ্বীপটিতে আবারও জাহাজ খালাসের ব্যবস্থা করা হলেও দ্বীপটি আগের মতন আর জমে ওঠেনি। 1922 সালে ইতালি সরকার ওই এলাকায় একটি মানসিক হাসপাতাল গড়ে তোলে, কিন্তু খুব বেশি দিন সেই হাসপাতাল চালু রাখা সম্ভব হয়নি। হাসপাতালের চিকিৎসক, সেবিকা ও অন্যান্য কর্মরত লোকজন চাকুরি করতে চাইতেন না। কিছুদিন কাজ করার পরেই তারা হাসপাতাল ছেড়ে অন্যত্র চলে যেতেন। কয়েকজন চিকিৎসক এবং সেবিকাদের কথায় জানা যায় তারা প্রতিনিয়ত অদৃশ্য কারো অনুভূতি পেতেন। প্রতি মুহূর্তই চাপা আতঙ্ক ও ভয় কাজ করত তাদের মনে।
এই ধরনের ভৌতিক পরিবেশ কাজ করতে তারা নারাজ ছিলেন। এছাড়াও হাসপাতালে থাকা রোগীরা সুস্থ হওয়ার পরিবর্তে বিকারগ্রস্ত হয়ে পড়তে থাকে। স্থানীয় লোক মুখে শোনা যায় প্লেগে মৃতদের অতিপ্ত আত্মায় এখনও দ্বীপে ঘুরে বেড়ায়, তাদের দীর্ঘশ্বাস আজও ধ্বনিত হয়। অনেকের বিশ্বাস এসব আত্মা অন্যের আধিপত্য মেনে নিতে পারে না। জানা গেছে ওই হাসপাতালের পরিচালক হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন, এতে লোকের বিশ্বাস আরও দৃঢ় হয়, ফলে দ্বীপের হাসপাতালটি দীর্ঘদিন চালানো সম্ভব হয়নি। 1968 সালের পর দ্বীপের এই মানুষ হাসপাতালটি বন্ধ করে দেয় ইতালি সরকার, ফলে জনশূন্য দ্বীপটি আরও রোমহর্ষক গল্পে কেন্দ্রে পরিণত হয়। রোগশূন্য এই দ্বীপটি পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায়। দ্বীপটি দীর্ঘদিন বন্ধ থাকলেও একজন মার্কিন উপস্থাপক দ্বীপটিতে ভ্রমণে আসেন। তিনি মার্কিন টেলিভিশনের জন্য দ্বীপটি আর নিষিদ্ধ হাসপাতালকে কেন্দ্র করে একটি রোমাঞ্চকর সিরিজ তৈরি করেন। সেখানে তিনি তুলে ধরেন দ্বীপের নানা ভয়ঙ্কর ভূতের অভিজ্ঞতা। এখন নির্জন দ্বীপটিতে রয়েছে কেবলমাত্র একটি মঠ ও গোয়ালঘর, আর রয়েছে অদৃশ্য অতৃপ্ত আত্মারা। এই দ্বীপের আর কোনো জাহাজ নোঙর ফেলে না। ইতালির ট্যুরিজম কর্তৃক এই দ্বীপে ভ্রমণে নিষেধাজ্ঞা এখনও জারি রেখেছে। যদিও কেউ এই দ্বীপে ভ্রমণে যেতে ইচ্ছা পোষণ করেন, তাকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয়। তা এক বিশাল প্রস্তুতির ব্যাপার। আজও দ্বীপে পরিত্যক্ত হাসপাতালটির আনাসে কানাসে ছড়িয়ে আছে অদ্ভুত সব ভয়ের গল্প, শতাব্দীর অগণিত মানুষের জমে থাকা কান্না সার্বক্ষণিক প্রতিধ্বনিত হয় নির্জন নিঃশব্দ পভেগ্লিয়ার দ্বীপের চারপাশে। জঙ্গলের রাস্তায় এখানে সেখানে পড়ে থাকা মৃত মানুষের কঙ্কাল বা টুকরো টুকরো হাড়গোর, রাতে দ্বীপের দিকে তাকালে বুক কেঁপে ওঠে গোর খাওয়া জাহাজের ক্যাপ্টেনেরও। সবার মনে ভয় থাকার একটাই প্রশ্ন, আসলে এখানে এখন কারা থাকে? মৃত্যুর দ্বীপ হাত ছানিয়ে দিয়ে ডাকে সবাইকে। মৃত্যুর ইচ্ছা নিয়ে কেউ কেউ যায় সেই আত্মাদের দেখা পেতে, হয়তো সেই অতৃপ্ত আত্মাদের সান্নিধ্য চিরদিনের মতো শান্তি মেলে নতুন আত্মাদেরও। বসবিদ্যা চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন, এবং পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে বসবিদ্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।